অবি আপনার দরবারে ও এ আসামে হাজির হইয়াছি মায়ার নবি আপনার দরবারে ও এ আসামে হা আমরার হাতে করা নবী ফাইবেনি এ আসামি ফেরওয়ারি আপনার কোটে আমরা সালান হইয়া যে আল্লাহর নবী আপনার দরবারে ও এ আসামি হা বাজানো ওই হাকিকি রূপটারে দেখার আগে পূর্বের শর্ত হচ্ছে বায়াতে রাসূল গ্রহণ করা মানুষটা যখন মুসলমান হয় মুসলমান হওয়ার পরে যখন বান্দাটা যখন পীরের কাছে মুসলমান হয় বন্ধুরে মুসলমান শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী যেই মানুষটা আত্মসমর্পণকারী হয় তারে মুসলমান কয় যেই মানুষটা গভীরের জগতের মধ্যে যায়া যখন পীরের কাছে মরে বান্দাটা যখন পূর্বের কর্মগুলারে যখন বাদ দিয়া দেয় যাওয়ার পরে বান্দাটা যখন রাত্র যখন নিশি হয় যাওয়ার পরে বান্দাটা যখন একটা প্রেমের এশকের মধ্যে ডুব দিয়া আমার আল্লাহর সান্নিধ্য হাসিল করার জন্য প্রেম করে ওই বান্দাটা তখন তার মানব দেহটার ভিতরের ২৪টা হরফ পড়তে পারে ওই মানব দেহটার ভিতরে বাবা আল্লাহ পাক রাব্বুল আলামিন শরীয়তের দলিলে যেই মানুষগুলা বলতেছে মুসলমান হইলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পড়তে হইব এই এই হরফগুলোর মধ্যে ২৪টা অক্ষর আছে বাজান রে আপনার আমার মানব দেহটার ভিতরেও ২৪টা হরফ আছে কেন দিল জানেননি কেন দিল জানেননি আপনার আমার মানব দেহটার ভিতরে আল্লাহ পাক রাব্বুল আলামিন আহাম্মদি একটা রূপ দিয়েছে এই আহাম্মদি সুরত দিয়া আমার আল্লাহ কয় বান্দা ও বান্দারে শরীয়তের যদি কেউ পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে চায় ওই বান্দাটা তার আহাম্মদি রূপটা নিয়ে দাঁড়াইব আলিফে আলিফে দাঁড়াইয়া বান্দাটা যখন আহাম্মদি সুরত লইয়া যখন বান্দা নামাজ পড়ব বান্দাটা যখন নামাজের যখন হাকিকত যখন জানতে পারাবো বান্দাটার মন্তিকা যখন বান্দাটা মনে যখন নামাজ পড়ে ওই বান্দাডার মন যেদিনকা নামাজ পড়তে পারবো বান্দাডার হুজুরি কালবে যেদিন নামাজ পড়তে পারবো বন্ধু ওই বান্দাডা যখন তার আপন আপন দেহটার ভিতরের ২৪টা অক্ষর পড়তে পারে ওই ২৪টা অক্ষর পড়তে দেরি হয় বান্দাডার হাত আর বান্দার হাত থাকে না ওই বান্দাডার হাত আমার আল্লাহর হয়ে যায় ওই বান্দার জবানার বান্দার থাকে না ওই জবানটা আমার আল্লাহর হয়ে যায় কখন জানেননি আপনার আমার দেহটার ভিতরে সররিপু আছে বান্দা যদি ওই সররিপুগুলারে কেমনে দূর করব আপনার আমার মানব দেহটার ভিতরে কিতাবে কই ৩৬০টা জোড়া আছে ওই ৩৬০টা জোড়ার ভিতরে ৩৬০টা ফেরেস্তা দিছে ওই শুধু ৩৬০টা ফেরেস্তা নয় মানব দেহটার ভিতরে ৬টা আসমান দিছে এর মধ্যে ৬টা আসমানের মধ্যে ৬জনে আমার আল্লাহ বসায় রাখছে আটটা কামরা দিছে ওই আটটা কামরার মধ্যে আটটা কুড়ার ভিতরে আটজন বসা আছে বান্দা যখন ওই আটটা কামরার যখন বান্দা মুরাকাবা করে ওই বান্দাটা তার আটটা মুরাকাবা আটটা কামরার মুরাকাবা করতে দেরি হয় বান্দার মানব দেহটার ভিতরে হে একটা সুরত হে একটা রূপ আছে হে একটা অক্ষর আছে বান্দাটা যখন ওই হে অরফের বেদটা যখন জানে বান্দাটা তখন আর প্রকাশ্যে নামাজ পড়ে না ওই যে কবি যে গানের ভাষায় বলছিল মুরিদ হইয়া যাও গা তুমি কামেল পীরের কাছে সালাত আদায় করো যাহায় একলা এক জাগাতে বন্ধু বান্দাটা যখন ওই হে শব্দটার যখন বেদ যখন বুঝে তখন বান্দাটা নীরবে যাইয়া আমার আল্লাহরে ডাকে এই হে হরফের বেদ যখন বান্দা জানে দেখেন আজকে আমাদেরকে মানুষ বলে মুরাকাবা মুশাহেদা ধ্যান করো আসলে বাস্তব আমাদের মধ্যে মুরাকাবা মুশাহেদা করতে গেলে
আপনার আমার মানব দেহটার ভিতর থেকে স্বররিপু আপনি দূর করতে চান। ওই স্বররিপু যদি কেউ দূর যদি করতে চায়, একমাত্র একজন কামেল পীরের তাওয়াজ্জো লাগবে। যতক্ষণ পর্যন্ত তার মানব দেহটার ভিতরে কামেল পীরের তাওয়াজ্জো না আসবে, ততক্ষণ পর্যন্ত বান্দারা তার মুরাকাবার মধ্যে বসতে পারবে না। মুরাকাবা মানে কি? মুরাকাবা হচ্ছে একটা ধ্যান। ওই ধ্যানের জগতের মধ্যে যখন বান্দা বসে, বান্দা বসার পরে বান্দার সামনে একটা আলো বাসে। বান্দাটা যখন ওই আলোটারে যখন দেখা, বান্দা যখন কি করতে পারে, ওই রূপটারে যেদিন চিনবো, ওই দিন বান্দাটা আল্লাহর রঙে রঙিন হইবে। বাবা আসলে অনেক কথা তো আমি আবার চইলা যাইতেইব, অনেক গভীরের ভিতরে যদি চলে যায় আবার বাইরে আই যেতাম না। দেখেন আপনি আর আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন এই শরীয়তের নামাজ রোজা হজ জাকাত প্রথম শর্ত হচ্ছে কালিমা, নামাজ রোজা হজ জাকাত। ইসলামের স্তম্ভ হচ্ছে পাঁচটি, কয়টি আর একটু জোরে কোন কয়টি? পাঁচটি। ওই ইসলামের স্তম্ভ হচ্ছে পাঁচটি, এর মধ্যে পূর্বের শর্ত হচ্ছে মানুষের ইমান। ইমান যদি বান্দার ঠিক থাকে, বান্দা যদি শরীয়তের নামাজ পড়ে, হজ করে, যাকাত দেয়, সমস্ত কিছু আল্লাহর কাছে কবুল হবে। ইমান নাই, হজ নামাজ বন্দিগি যা কিছু আছে কোনো কিছুর মূল্য নাই। ইমান আছে তো নামাজ বন্দিগির মূল্য আছে, ইমান নাই কোনো কিছুর মূল্য নাই। এখন পূর্বের শর্ত হচ্ছে ইমান। এখন ইমানদার কিসের বিনিময় হবেন? লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করলে ইমানদার হবেন না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন পড়বেন, বিশ্বাস যখন করবেন, তখন আপনি আর আমি মুসলমান এবং ইমানদার হব কোন। সুবহানাল্লাহ। ওই জন্যে সাধক একটা গান লিখছে, ওরে হে হরফের নকশা হোয়ারে, ওরে হে হরফের নকশা হোয়ারে, ছিল রুকুর মতন নূরে নূর তাজেল্লা, ওই নূরের খবর জানো মন, নূরে নূর তাজেল্লা, ওই নূরের খবর জানো মন। মানব দেহটার ভিতরে বাবা আহাম্মদি সুরত দিছে, ওই আহাম্মদি সুরতের বেদ যদি কেউ জানতে চায়, বান্দার আপনার আমার মানব দেহটার ভিতরে ষষ্ঠ আসমান আছে, ছয়টা আসমান আছে। বান্দা যখন প্রথম আসমান যখন অতিক্রম করে, বান্দার প্রথম আসমান হচ্ছে বান্দার কলবদার মধ্যে। বান্দা যখন দ্বিতীয় আসমানের মধ্যে যখন পাড়ি দেয়, বান্দা যখন প্রথম আসমান তার মুরাকাবা যখন করে, বান্দা যখন দেনের জগতের মধ্যে যখন যায়, বান্দাটা যখন দ্বিতীয় আসমান নিয়ে যখন গবেষণা করে, ওই দিন বান্দাটা তার আসল যে শরীয়তের যে কাবা, ওই আপনার আমার মানব দেহটার ভিতরে একটা কাবা আছে। বান্দাটা তার দ্বিতীয় আসমানের ভিতরে যাইতে দেরি হইব মুরাকাবা কইরা, ওই বান্দাটা প্রকৃত পক্ষে হাকিকি কাবার বেদ জানব। বান্দা যখন তৃতীয় আসমানের মধ্যে যখন বান্দা যায়, বান্দাটা যাইতে দেরি হয় বাবারে তৃতীয় আসমানটা কই? আপনার আমার মানব দেহটার ভিতরে আল্লাহ পাক রাব্বুল আলামিন একটা সের নামক জায়গা রাখছে, যেই সেরটার ভিতরে আল্লাহ পাক রাব্বুল আলামিন ওইখানের মধ্যে 70,000 পর্দা আছে। ওই 70,000 পর্দার আড়ালের ভিতরে পানি গুড়পাক করে একজন গবেষক যদি তার হাত মানব দেহটার নিয়ে যখন অ্যানালাইসিস করে, বান্দাটা দেখতে পারে তার মানব দেহটার ভিতরে একটা গম্বুজ আছে। ওই গম্বুজটার ভিতরে আল্লাহ পাক রাব্বুল আলামিন একটা পানি দিয়েছে, ওই পানিটা এখানে গুড়পাক করতেছে। ওই গুড়পাকের আড়ালের ভিতরে যে গম্বুজটা আছে, ওইখানের মধ্যে একজন আমার আল্লাহ বসায় রাখছে, যিনার আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন বসায় রাখছে। বান্দাটা যেদিন উনার লগে সাক্ষাৎ করতে পারবো, বান্দাটা তার 90,000 কালামের বেদ জানবো। ওই 90,000 কালামের বেদ যদি কোনো বান্দা জানতে চায়, মেরাজের মধ্যে 90,000 কালাম হয়েছে, ওই 90,000 কালামের বেদ জানতে গেলে বান্দা যদি দুই প্রকারের এলেম যদি কেউ অর্জন করতে চায়, তার শেরের মুরাকাবা করতে হইব। বান্দাটা যখন মুরাকাবাটা যখন করে, বান্দাটা যখন চতুর্থ আসমানের মধ্যে যখন যায়, আপনার আমার নাভির দুই আঙ্গুল উপরে হচ্ছে, নাভির দুই আঙ্গুল উপরে হচ্ছে একটা গুস্তের টুকরা, অনেকে বলেন নাভির নিচে, কিন্তু বন্ধু আমার মুর্শিদ কেবলা আমাকে বলেছিল প্রত্যেকটা মানব দেহের নাভির দুই আঙ্গুল উপরে একটা গুস্তের টুকরা আছে, যেটাকে দিয়েছেন নবস। ওই নবসের গুস্তের টুকরাটার মধ্যে যখন বান্দাটা যখন দেন করে, ওই বান্দাটা তার কাশফুল কবরের সাধনা করে,
ওই বান্দাটা যখন কাশফুল কবরের যখন সাধনা করে, কাশফুল কবর কি, কাশফুল কবর কি, কাশফুল কবর হইল আপনার আমার মানব দেহ। বান্দাটা যখন চতুর্থ আসমানের মধ্যে যখন যায়, বান্দাটা চতুর্থ আসমানের মধ্যে যাইতে দেই হইব, ওই বান্দাটা তার নামাজের হাকিকত জানতে দেরি হইব না। বান্দা যখন পঞ্চম আসমান তাকই, পঞ্চম আসমানটা হচ্ছে কফির মধ্যে, বান্দাটা যখন কফিরে নিয়া যখন রিচার্জ করে, বান্দা যখন অ্যানালাইসিস করে, ওই বান্দারা তখন হজের হাকিকত খুঁজে পায়। এই হজের হাকিকত কি? হজ মানে হচ্ছে তাওয়াফ করা এক ক্ষেত্রের মধ্যে বলে, আরেক ক্ষেত্রের মধ্যে কই আল্লাহ প্রদত্ত দ্বারা অর্জন করা। ওই আল্লাহ প্রদত্ত দ্বারা যদি কেউ অর্জন করতে চায় তাহলে কফির মুরাকাবাত টিকা বান্দাটা আকপা পর্যন্ত যাইতে হইব। আকপার মধ্যে যখন বান্দা যখন দেন করে, তার পুরাটা বডি যেই রক্তর দ্বারা যেইটার দ্বারা চলাচলতি করে, মানব দেহটার ভিতরে রতি আছে, ওই রতিটার মূল সাধন তত্ত্ব হচ্ছে আকপার মধ্যে। বান্দাটা যখন স্রষ্ট আসমানের দেনটা যখন করব, ওই বান্দাটা স্রষ্ট আসমানের দেন করতে দেরি হইব, ওই বান্দাটা শরীয়তের দিক দিয়া তার মুর্শিদের রঙে রঙিন হইয়া যাইব। ওরে যেজন হয় মুর্শিদের পাগল, মুর্শিদ তাকে তার শোনে। ওরে যেজন হয় দয়ালের পাগল, দয়াল তাকে তার কন্ডটা মিষ্টি না বেশি একটা। ওরে যেজন হয় মুর্শিদের পাগল, মুর্শিদ তাকে তার শোনে। যেজন হয় দয়ালের পাগল, দয়াল তাকে তার শোনে। আপনারা পন তাকে না মেসে যায় মন তার শোনে। ওরে আপনারা পন তাকে না মেসে যায় মন তার শোনে। কন্যা সুবহানাল্লাহ বাজানো ও আমার আব্বু জিরারে, ও আমার শেরপুরের এলাকার বাজানরা, আপনি আর আমি।